রাজধানীর দয়াগঞ্জ হতে যাত্রাবাড়িতে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল। 28 অক্টোবর বিএনপির মহাসমাবেশে হামলা, দলের শীর্ষ নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদ, সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি এবং সরকার পতনের এক দফা দাবিতে বিএনপির ডাকা সপ্তম দফায় 48 ঘণ্টা সর্বোচ্চ অবরোধের প্রথম দিনে ওয়ারি ও গেন্ডারিয়া থানা যুবদলের বিক্ষোভ মিছিল হয়। দয়াগঞ্জ থেকে শুরু হয়ে যাত্রাবাড়িতে বিক্ষোভ মিছিলটি করেছে। মিছিলটি দয়াগঞ্জ থেকে যাত্রাবাড়ি মোড়ের দিকে পৌঁছালে পুলিশের অতর্কিত হামলায় মুহূর্তে ছত্রভঙ্গ হয়ে যায় মিছিলটি। এতে আহত বা গ্রেপ্তার হওয়ার খবর পাওয়া যায়নি। মিছিলটির নেতৃত্ব দেন ওয়ারি ও গেন্ডারিয়া থানা যুবদল ঢাকা মহানগর দক্ষিণ। স্বাধীন সংবাদ, মোহাম্মদ শামীম হোসেন।